অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণ পিলামানে দুই অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণর এই ভিডিওরে তোমমানঙ্কু স্বাগত। আজি আমি দুই অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণর সমাধান করিবা প্রক্রিয়া শিখিবা। পূর্ব শ্রেণীরে আমি এক অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণর সমাধান প্রক্রিয়া শিখি সারিছে। এর উদাহরণ তিনি এক্স প্লস দুই ইকুয়াল টু চারি অটে। এক অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণর গোটিয়ে মাত্র সমাধান থাকে। কোণ তুমি মানে কহিপার কি এর অর্থ কোণ অটে? এই উদাহরণে এক্সর মূল্য দুই বাই তিন মিলুচি। এর অর্থ এক্স অক্ষ উপরে গোটিয়ে বিন্দু অছি যাহার মূল্য দুই বাই তিন অটে এবং এক্সর মূল্য কেবল দুই বাই তিন পকাইলে সমীকরণ থ্রি এক্স প্লস দুই ইকুয়াল টু চারি সিদ্ধ হব। অর্থাৎ বাম এবং ডাহাণ পক্ষ সমান হব এবং দুই বাই তিন ছাড়িদেলে অন্য কোণী এক্সর মূল্য এই সমীকরণকে সিদ্ধ করে পারিব না। কোণ দুই অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণর গোটিয়ে মাত্র সমাধান হব। চালন্তু এহাকু আমি এক উদাহরণ দ্বারা বুঝিবা। সমীকরণ এক্স প্লস ফোর ওয়াই ইকুয়াল টু এইট। এঠারে দুই অজ্ঞাত রাশি অছি। ধ্যান দেই দেখিলে আমি কহিপারিবা কি এক্সর মূল্য চারি হেলে এবং ওয়াইর মূল্য এক হেলে এই সমীকরণ সিদ্ধ হব। এথিপাই এক্স ইকুয়াল টু ফোর এবং ওয়াই ইকুয়াল টু ওয়ান এই সমীকরণর সমাধান অটে। এই সমাধানকু আমি এক ক্রমিত যোড়ি রূপে বন্ধনীরে লেখিপারিবা। এঠারে বন্ধনীরে প্রথমে এক্সর মূল্য এবং তাহাপরে ওয়াইর মান রহিথায়। কোণ এক কিংবা চারি এই সমীকরণর সমাধান হব না, কারণ এক্সর মূল্য এক এবং ওয়াইর মূল্য চারি পকাইলে সমীকরণর মূল্য সতেরো হেউছি যাহাকি আট সহিত সমান নুহ। এঠারে বাম পক্ষ ও ডাহাণ পক্ষ সমান হেউ না, সেথিপাই এক এবং চারি এই সমীকরণর সমাধান নুহ। কোণ শূন্য বা দুই মধ্য এই সমীকরণর সমাধান অটে? চালন্তু দেখিবা। এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়াই ইকুয়াল টু টু পকাইলে সমীকরণর মূল্য আট হয়েযিব যাহাদ্বারা বামপক্ষ ও ডাহাণ পক্ষ সমান হব। তেবে আমি কহিপারিবা শূন্য কিংবা দুই এই সমীকরণর এক সমাধান অটে। আমি এই সমীকরণর দুইটি সমাধান নির্ণয় করিছে। এথিপাই আমি কহিপারিবা দুই অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণর একাধিক সমাধান সম্ভব অটে। পিলামানে কোণ এই দুইটি কি ছাড়ি আউ কিছি সমাধান বাহার করি পারিবা কি? হ্যাঁ, দেখিবা কিপরি। আমি এক্সর যে কোনসি মূল্য নিজ ইচ্ছা অনুসারে নবা। যদি এক্সর মূল্য ওয়ান বাই টু নেলে তেবে সমীকরণ এক্স প্লস ফোর ওয়াই ইকুয়াল টু এইট হব। এহা গোটিয়ে এক অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণ হয়েযিব এবং এহাকু সহজরে সমাধান করি ওয়াইর মূল্য নির্ণয় করি পারিবা। আমকু মিলিলা ওয়াই ইকুয়াল টু পনের বাই আট। এবে আমি কহিপারিবা কি এক বাই দুই বা পনের বাই আট এই সমীকরণর অন্য এক সমাধান অটে? এই প্রকার আমি এক্সর যে কোনসি মূল্য নেই ওয়াই এবং ওয়াইর যে কোনসি মূল্য নেই এক্সর মূল্য নির্ণয় করি পারিবা। এথর আমি ওয়াইর মূল্য মাইনস এক নবা এবং এক্সর মূল্য নির্ণয় করিবা। আমকু এক্সর মূল্য মিলিলা বার। এবে আমি কহিপারিবা কি বার বা মাইনস এক এই সমীকরণর অন্য এক সমাধান অটে বলি? এঠারে যদিও ওয়াইর মূল্য নেই এক্সর মূল্যকে নির্ণয় করুছু কিন্তু সমাধানকে লেখিলা বেলে এক্স কিংবা ওয়াই ক্রমরে লেখু। সমীকরণ সমাধান করিবার সবুঠু সহজ উপায় এই কি এক্সর মূল্য শূন্য নেই ওয়াইর মূল্য এবং ওয়াইর মূল্য শূন্য নেই এক্সর মূল্য নির্ণয় করি পারিবা। এই সমীকরণর সমাধানের কোণসি শেষ নাই। এথিপাই আমি কহিপারিবা দুই অজ্ঞাত রাশি বিশিষ্ট একঘাত সমীকরণর অসীমিত রূপরে বা ইনফিনাইটলি মেনি সলিউশন
ଅନେକ ସମାଧାନ ଅଟେ। କ'ଣ ତମେ କହିପାରିବ କି ଏହାର ଅନେକ ସମାଧାନ କାହିଁକି ଅଟେ? ଦୁଇ ଅଜ୍ଞାତ ରାଶି ବିଶିଷ୍ଟ ଏକଘାତ ସମୀକରଣରେ ଦୁଇଟି ଅଜ୍ଞାତ ରାଶି ହେଉଛି ଏକ୍ସ ଏବଂ ୱାଇ। ଏଥିପାଇଁ ଏଥିରୁ ଆମକୁ ଏକ ସରଳରେଖା ମିଳୁଛି ଏବଂ ଏହି ସରଳରେଖା ଉପରେ ଉପସ୍ଥିତ ସମସ୍ତ ବିନ୍ଦୁ ଏହି ସମୀକରଣର ସମାଧାନ ଅଟେ। ଏକ ସରଳରେଖାରେ ଅସୀମିତ ବିନ୍ଦୁ ରହିପାରେ। ପିଲାମାନେ, ଆଜି ଏହି ଅଧ୍ୟାୟରେ ଆମେ ଦୁଇ ଅଜ୍ଞାତ ରାଶି ବିଶିଷ୍ଟ ଏକଘାତ ସମୀକରଣର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମାଧାନର ନିର୍ଣ୍ଣୟ ପ୍ରକ୍ରିୟା ଶିଖିଲୁ। ଆସନ୍ତା ଭିଡ଼ିଓରେ ଆମେ ଏହି ପ୍ରକାର କିଛି ଅନ୍ୟ ପ୍ରଶ୍ନର ସମାଧାନ କରିବା। ଧନ୍ୟବାଦ।